জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শেখ আবু নাসের। পয়লা সেপ্টেম্বর ছিল বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরের 95তম জন্মবার্ষিকী। জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে তার একটি বিরল সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এখন হাজার হাজার ছেলেরা আসছে, তারা ট্রেনিং নিচ্ছে, মেয়েরা হাজার হাজার মেয়েরাও ট্রেনিং নিচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় টাকি ক্যাম্পে প্রশিক্ষণ নেন শেখ আবু নাসের। প্রশিক্ষণ শেষে বাগেরহাটের মাধবকাঠি মাদ্রাসায় পাক সেনাদের সাথে যুদ্ধে অংশ নেন শেখ নাসের ও তার সহযোদ্ধারা। রাত থেকে দুপুর পর্যন্ত চলা সেই যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যায় পাক বাহিনী। 30-40 মাইল পর্যন্ত আমরা ভিতরে দখল করে নিয়েছে আমাদের মুক্তিবাহিনী। এমন বহু অপারেশনে সফল হওয়া এই অকুতোভয় যোদ্ধার একটি বিরল সাক্ষাৎকার পোস্ট করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সমস্ত রকম মুক্তিবাহিনী সেখানে তাদের সাহায্য করছে, যাতে পাকিস্তান আর্মি আবার এসে তাদের অ্যাটাক না করতে পারে। যেখানে রণাঙ্গনের দিনগুলিতে বিশ্ববাসীর কাছে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র ও অন্যান্য সাহায্য চেয়েছিলেন শেখ আবু নাসের, তার এই সাক্ষাৎকার যুদ্ধদিনে জনসমর্থন তৈরিতে বড় ভূমিকা রেখেছিল। মুক্তিবাহিনীর জন্য যদি সাহায্য পায় পৃথিবীর সমস্ত দেশের থেকে, যেমন প্লেন, নেভেল এবং হেভি আর্মস। 1975 সালের 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের। সৌরভ আপ্পা, DBC News, ঢাকা।